হ্যালো 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 হ্যালো, তোমাদের সবাইকে স্বাগত পর্ব নাম্বার 39 WBP রেডি কনস্টেবলের বিগত বছরের প্রশ্নগুলির ঝড় চলছে, তাই তো বাচ্চারা? হ্যাঁ, এ মাসে অনেক অনেক অনেকগুলো পর্ব, মানে প্রায় প্রায় 30-31টা পর্ব এ মাসে করানো হয়েছে। আগের মাসে মনে হয় 9টা পর্ব করানো হয়েছিল মাত্র, এই মাসে 30-31টা পর্ব করানো হয়েছে। এবং এই পর্বগুলো এত করাচ্ছি তোমাদেরকে তার একটাই কারণ, সামনের মাসে তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম, আর আগামী কয়েক মাসের মধ্যেই WBP লেডি কনস্টেবলের এক্সাম, WBP মেল কনস্টেবলের খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে। মানে WBP এবং কেপির পরীক্ষার জন্য এখন বাচ্চারা সম্পূর্ণ প্রিপারেশন করছে। আর এই প্রিপারেশনটাকে আরেকটু মজবুত করার জন্য এই WBP লেডি কনস্টেবলের ব্যাচ নিয়ে চলে এসেছি। যে ব্যাচ বল না, এটা ব্যাচ বললে ভুল হবে, পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে বিগত বছরের প্রশ্নগুলি তোমাদেরকে আলোচনা করা হচ্ছে, আর যার আজকে 39 নম্বর পর্ব। বিষয়টা হচ্ছে, আগের অনেকে তোমাদের মধ্যে থাকতে পারো যারা আগের পর্বগুলো দেখোনি, দেখতে ইচ্ছা করছে, জানতে ইচ্ছা করছে সেখানে কি কোশ্চেন ছিল। প্রায় 100-এর উপরে প্রশ্ন আছে, সেগুলো কি করে পাবে? এই ক্লাসটার একদম এন্ড পর্যন্ত দেখবে, একদম শেষে তোমাদের এন্ড স্ক্রিনে কিন্তু প্লে লিস্ট পেয়ে যাবে। এই ভিডিওটা 8 থেকে 10 মিনিট কি 15-12 মিনিটে একটা ভিডিও হবে, এবং এই ভিডিওর শেষেই তোমরা কিন্তু প্লে লিস্টটা পেয়ে যাবে। এই ভিডিওটাকে পুরো দেখতে থাকো অবশ্যই। আজকের ক্লাস এবং আগামী এই গত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো সব করা তোমাদের জন্য খুব উপকার দেবে। তো চলো শুরু করি। আমার নাম গৌরব দত্ত, আমি রিজনিং পড়াই আনএকাডেমিতে দুটো প্ল্যাটফর্মে, একটা হচ্ছে অ্যাপ আরেকটা হচ্ছে ইউটিউব। অ্যাপের সম্বন্ধে ডিটেলস আমি তোমাদের দেবো, কিন্তু সেটা শেষে, আপাতত ইউটিউবটা বলি। ইউটিউবে আমি লাইভ ক্লাস করাই দুপুর 2টোর সময়, মঙ্গল বৃহস্পতি শনিবার করে, এবং এই ক্লাসগুলো লাইভ ক্লাস থাকে। আর শুরু থেকে শুরু রিজনিং কৌশল এবং ক্যালেন্ডারের এই যে রেকর্ড ক্লাসগুলো, এগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ইউআই কিউ দেখছো, তার প্লে লিস্টটা এই ক্লাসের শেষে বা তোমরা প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি তাহলে আজকে ক্লাস। একটা কোশ্চেন দিয়েছিলাম লাস্ট দিন যে ক্লাসটা হয়েছিল, তাতে একটা হোমওয়ার্কের প্রশ্ন দিয়েছিলাম, তোমাদের মধ্যে থেকে অনেকে অ্যান্সার করেছো, ভেরি গুড, ওয়েল ডান, তোমরা খুব সুন্দর অ্যান্সার করো আমি জানি। তো প্রশ্নটা দেখতেই পাচ্ছ, এখানে বলছে যে ভুল শব্দ, একচুয়ালি শব্দ নয় সংখ্যা বলা উচিত, হ্যাঁ, কারণ এখানে তো সংখ্যাই আছে, তো ভুল সংখ্যা খুঁজে বের করো। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে 5, 23, 59, 60, 119, 210 এবং 335, 503 আছে। আচ্ছা, এই নাম্বারগুলো কি কোনো নাম্বারে কাছাকাছি নাম্বার বলে মনে হয়? একটু ভেবে দেখো তো। আচ্ছা, 2 এর কিউব কত হয়? 8। 2 এর কিউব 8, তার থেকে 3 কমালে দেখো 5 আসছে। 2 এর কিউব 8, তার থেকে 3 কমালে 5 আসছে। 3 এর কিউব 27, তার থেকে 4 কমালে 23 আসছে। 4 এর কিউব 64, তার থেকে 5 কমালে আসছে 59। 5 এর কিউব হচ্ছে 125, তার থেকে 6 কমালে 119 আসছে আসছে। কিন্তু 6 এর কিউব তো 216 হয়, আর যেহেতু এখানে মাইনাস, মানে ইন 2 এর কিউব -3, মানে পরের নাম্বারটা দিয়ে মাইনাস, 3 এর কিউব -4, 4 এর কিউব -5, 5 এর কিউব -6, তাহলে নিশ্চয়ই 6 এর কিউব -7 হওয়া উচিত, আর -7 হলে 209 হওয়া উচিত না? কিন্তু এখানে কত আছে? -7 করে 210 আছে, যেটা ভুল আছে, যেখানে 209 হওয়া উচিত। এই প্রশ্নের উত্তর কি হবে? 209, 209 হওয়া উচিত, কিন্তু 210টাই হচ্ছে ভুল। তো চলো আমরা আজকে প্রথম PYQ কোশ্চেন দেখেন। এখানে 4টে সিকোয়েন্স দিয়েছে, সীমা, অনিশ, আশা, তেসি কে 4টে সমীকরণ দেওয়া হয়েছে, এদের নামের পাশে সহ সমীকরণ দেওয়া হলো, কে উত্তর সঠিক পেয়েছিল?
মানে আমাদেরকে কি এগুলোকে সলভ করে দেখতে হবে, পাতি কথায় এগুলোকে সলভ করে দেখতে হবে। খুব সোজা ইকুয়েশন নিয়ে যে প্রথমেরটাই দেখতে পাচ্ছি আমরা, চোখে দেখেই বোঝা যাচ্ছে যে এটাই অ্যান্সার হবে, কারণ আমরা জানি যে বদমাস রুল অনুযায়ী বি ফর ব্র্যাকেটের কাজ হয়, ডি ফর ডিভিশনের কাজ হয় মানে ভাগের কাজ হয়, এম ফর মাল্টিপ্লিকেশন হয় মানে এটা ভাগ, এটা গুণ, এটা যোগ এবং এটা বিয়োগের কাজ হয়। তাহলে আমাকে তোমরা একটু জানাবে তো, ও মানে কি, ও মানে কি, বি তো ব্র্যাকেট, ডি তো ডিভিশন, এম তো এম মাল্টিপ্লিকেশন, এ অ্যাডিশন, এস সাবট্রাকশন, কিন্তু ও মানে কি জানাতে ভুলো না, ঠিক আছে? তো এখানে যেটা বলছিলাম যে এখানে 4 × 1 মানে এইদিকে মাল্টিপ্লাই আছে, তো আমরা মাল্টিপ্লাই করতেই পারি, তাহলে 4 আসছে, আর 8/2 মানে 4 আসছে, 4 + 4 8 আসছে। তো ফার্স্ট ইকুয়েশনই ঠিক আছে, আমাদের আর সময় নষ্ট করে লাভ নেই। তাহলে কে উত্তর সঠিক পেয়েছিল, না ফার্স্ট যে ছিল সীমা সে উত্তর সঠিক পেয়ে গেছে, মিটে গেল। তো চলো পরে কোশ্চেনে দেখে নিই, পরে কোশ্চেনটা খুব সোজা প্রশ্ন, ভাবো এটা PYQ প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কি কত সোজা! হ্যাঁ, 8 থেকে 3 বাড়লে 11, 8 থেকে 3 বাড়লে 11, 11 থেকে 3 বাড়লে অবভিয়াসলি 14, আর 14 থেকে 3 বাড়লে 17। আমাকে বলো এই এটা পরীক্ষায় এই প্রশ্ন কে ভুল করতে পারবে, মানে ভুল করাটাও তো একটা ভুল কাজ হয়ে যাবে, তাই না? তো 39 থেকে 41 + 2, 41 থেকে 43 + 2, খুব পাতি কোশ্চেন, পরীক্ষা আসছে এসে গেছে এরকম প্রশ্ন এসেছে, তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও, তোমরা খুব ভালো করবে। তাহলে 8 থেকে 3 বেড়ে 11, 11 থেকে 3 বেড়ে 14, 14 থেকে 3 বেড়ে 17 হচ্ছে, তাহলে 14 হবে অ্যান্সার এই প্রশ্নে। চলো আরেকটা প্রশ্ন দেখি, দেখো এটাও একটা প্রশ্ন কি আছে, না FGHIJ, ভাবো তো তোমাকে একটা প্র্যাকটিস ক্লাসে যদি আমি এই প্রশ্নটা দিয়ে দিই এবং না বলি যে এটা আমি একটা PYQ কোশ্চেন দিয়েছি, তোমরা আমাকে কি বলবে, তোমরা বলবে স্যার এত সোজা একটা প্রশ্ন দিলেন, স্যার একটু কঠিন প্রশ্ন আনি আসুন, স্যার একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আনুন, স্যার একটু মডারেট কোশ্চেন আনুন, বলবে কি না? কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই কোশ্চেন পরীক্ষায় ছেপে এসছে, ভাবো তাহলে কি হচ্ছে, FGHIJ AA AA AA, ওকে তোমার এই দুটো অপশন তো হবে না। এবার জি থেকে এফ, এফ থেকে আই, জি থেকে এফ -1, ঠিক আছে, এবার এফ থেকে আই হচ্ছে এক্ষেত্রে +3, বলে ভালো করে বোঝো, জি থেকে এফ -1, এফ থেকে আই +3, আই থেকে এইচ -1, তাহলে এবার কি হবে ভালো করে বোঝো, জি এফ আই এইচ, একবার -1 হলো, তারপরে +3 হলো, এরপরে -1 হলো, তাহলে অবভিয়াসলি এবার +3 হবে, তার মানে এইচ থেকে +3 করলে এখানে কে হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে JAK JAK, ঠিক আছে? তাহলে জি থেকে এফ -1, এফ থেকে +3 করলে হচ্ছে আই, আই থেকে -1 করলে এইচ, আর এইচ থেকে +3 করলে কে হবে। চলো তাহলে একদম এই ধরনের প্রশ্ন আসবে, তোমার চিন্তা করো না, তোমরা খুব ভালো প্রিপারেশন নিয়ে যাচ্ছ, আর এই একটা হোমওয়ার্কের প্রশ্ন দিলাম, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো, 13 + 15 যদি 16 হয়, 17 + 12 যদি 18 হয়, 15 + 23 কত হবে, কমেন্টে লেখো হোমওয়ার্ক বলে ABCD মধ্যে কোনটা, আর ক্লাসটা কেমন লাগছে সেটাও জানিও, আগে ক্লাসগুলো দেখা হয়নি। চলো তোমাদের জন্য লাস্টে এন্ড স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো তোমাদের জন্য আগের ক্লাসের প্লে লিস্টটা, কিন্তু তার আগে
একটু তোমাকে বলে দিই, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে, মক টেস্ট শুরু করেছি আনএকাডেমি অ্যাপেতে, ফ্রি মক টেস্ট অবশ্যই। তো সেই ক্লাসটা করার জন্য আনএকাডেমি অ্যাপ ইনস্টল করতে হবে, সেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে, সিরিজের 10 কোডটা ইউজ করতে হবে, আমার নামটা সার্চ করতে হবে, আমাকে ফলো করতে হবে, আমার নামটা সার্চ করে আমাকে ফলো করে আমার ক্লাসগুলো জয়েন করে যেতে হবে। ওকে, করা যাবে পুরো জিনিসটা? তো চলো, তোমাদের জন্য ক্লাসটাকে আজকে শেষ করছি। ক্লাসটা শেষ করার আগে সবাই ক্লাসটাকে লাইক করেছো আশা করি এখনো পর্যন্ত, যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও। আর অবশ্যই তোমাদের জন্য থাকছে প্লে লিস্ট, এই পুরো মাসের যে প্লে লিস্ট থাকছে, প্লাস এই যতগুলো তোমরা পিওআইকিউ ক্লাস করেছো পেয়েছো এর আগে, সেগুলো প্লে লিস্ট দিয়ে গেলাম। সবাই প্লে লিস্টটা দেখে নাও, চেক করে নাও, ক্লাসগুলো করে নাও। থ্যাংক ইউ, লেটস ক্র্যাক ইট।